ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যাথ ম্যাজিক বাই রিমি। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো। আজকে আমি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস সিক্সের 247 পেজের পার্ট টুটা করাবো। আমি আগের যে ভিডিওটা করেছি সেখানে আমি পার্ট ওয়ানটা করেছি, যারা ভিডিওটা দেখনি তারা অবশ্যই গিয়ে দেখবে। ওখানে কিন্তু খুব সুন্দর করে ভিডিওটাতে বোঝানো আছে যাতে তোমরা সহজেই অঙ্কগুলো নিজেরা করতে পারো। তো চলো আজকের ভিডিও শুরু করি। তার আগে বলে রাখি, যদি আমার চ্যানেলটা ভালো লাগে, ভিডিওগুলো যদি রেগুলার দেখে থাকো, তাহলে সাবস্ক্রাইব করতে একদম ভয় পেও না। সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটাকে অলে ক্লিক করে দেবে পরের ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। তো চলো আজকের ভিডিওটা শুরু করি। আজকে আমি করাবো 3 নম্বর থেকে অঙ্ক, পেজ 247, ক্লাস 6, ওয়েস্ট বেঙ্গল বোর্ড। তো থ্রিতে দেখো কি আছে। 2 মিটার লম্বা বাঁশের দৈর্ঘ্যের 75 সেন্টিমিটার দৈর্ঘ্যে লাল রং দিলাম, বাঁশের বাকি দৈর্ঘ্যে সাদা রং দিলাম। 1 নম্বর, বাঁশের মোট দৈর্ঘ্য ও বাঁশের লাল রং দেওয়া দৈর্ঘ্যের অনুপাত লিখি। মোট দৈর্ঘ্যের সাথে বলেছে যে পাটটা আমি লাল রং করেছি তার অনুপাত বার করতে। তাহলে বাঁশের মোট দৈর্ঘ্য ইজ টু বাঁশের লাল রং দেওয়া দৈর্ঘ্য। তাহলে 2 মিটার ইজ টু 75 সেন্টিমিটার। তাহলে 2 মিটারকে সেন্টিমিটারে কনভার্ট করলে হয় হচ্ছে 200 সেন্টিমিটার ইজ টু 75 সেন্টিমিটার। তাহলে 200 ইজ টু 75, এটাকে কাটাকুটি করলে হয় হচ্ছে 8:3 অথবা 8:3। তাহলে 2 নম্বরে যাচ্ছি। 2 নম্বরে হচ্ছে বাঁশের মোট দৈর্ঘ্য বাঁশের সাদা রং দেওয়া দৈর্ঘ্যের অনুপাত লিখি। বাঁশের মোট দৈর্ঘ্য ইজ টু বাঁশের সাদা রং দেওয়া দৈর্ঘ্য। তাহলে 2 মিটার ইজ টু হচ্ছে 200 - 75। কেন করলাম? তাহলে বাঁশের মোট দৈর্ঘ্য 2 মিটারটাকে সেন্টিমিটারে কনভার্ট করে নিলাম 200 সেন্টিমিটার। তার থেকে এখানে বলেছিল 75 সেন্টিমিটার দৈর্ঘ্য রং দেওয়া লাল রং হয়েছে। তাহলে যেটা বাকি থাকবে, তাহলে সেই বাকি সাদা রং দেওয়া যে অংশ দৈর্ঘ্য সেটা আমাকে বার করতে হতো 125 সেন্টিমিটার। তাহলে 200 - 125, এটাকে কাটাকুটি করলে হয় 8:5। 3 নম্বর অঙ্কে যাচ্ছি। বাঁশে লাল রং দেওয়া দৈর্ঘ্য ও সাদা রং দেওয়া দৈর্ঘ্যের অনুপাত লিখি। লাল দেওয়া অংশ তো লেখাই আছে 75, আর সাদা যেটা 125 বেরোলো, কাটাকুটি করলে 3:5 বেরোবে। এই অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, তোমরা বারবার এটা প্র্যাকটিস করবে, তাহলে খুব সহজ অঙ্ক কিন্তু সহজেই বুঝতে পারবে। তো 4 নম্বর অঙ্কে যাব, নাম্বার 4। আমার ঘরের দৈর্ঘ্য প্রস্থের অনুপাত 7:5, আমার ঘরের পরিসীমা ওই অনুপাতে কি কি হতে পারে তার 4টি লিখি। তো ঘরের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত হচ্ছে কি বলেছে 7:5, ঘরের পরিসীমা হচ্ছে 2 ইন্টু কি হয় দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে 7+ হচ্ছে 5, তাহলে 2 ইন্টু 7+5 করলে হয় 2 ইন্টু 12, তাহলে 2 ইন্টু 12 হচ্ছে 24। ঘরের পরিসীমা ওই অনুপাতে হতে পারে, তাহলে 24 ঘরের পরিসীমা 24-এ হবে, সেই জন্য কি কি হতে পারে 4টে বার করতে হবে আমাকে। তাহলে আমি কি করব, সিম্পল 24-কে আমি 2 দিয়ে, একবার 3 দিয়ে, একবার 4 দিয়ে, 5 দিয়ে এইভাবে গুণ করে নেব। 24 × 2 = 48, 24 × 3 = 72, 24 × 4 = 96, 24 × 5 = 120। এটা 4 বললাম। এরপর আমরা 5-এ চলে যাব। আমার কাছে 26টি স্ট্যাম্প আছে, আমি অমিতা 8:5 অনুপাতে স্ট্যাম্পগুলি ভাগ করে নেব। হিসাব করে দেখি আমি অমিতা প্রত্যেকে কতগুলো করে স্ট্যাম্প নেব। তাহলে মোট স্ট্যাম্প আছে 26টি, আমি অমিতা 8:5 অনুপাতে স্ট্যাম্পগুলো বলেছে ভাগ করে নেব। তাহলে আমি নেব 26 × 8/13। কি করে করলাম, যখনই তোমাকে অনুপাত দেওয়া থাকবে আর তোমাকে একটা কোনো কিছু নাম্বার বলেছে যেটাকে তোমাকে সমান ভাগে দুজনের মধ্যে ভাগ করতে হবে, তখন আমরা এই যে অনুপাতের 8:5 এটাকে প্রথমে আমরা যোগ করে নেবো। 8 আর 5 = 13, 13-এর মধ্যে হচ্ছে 8টা। তাহলে 8/13, 26 × 8/13 কাটাকুটি করলে দেখবে 16 হবে। 13-এর টেবিল যদি করো, 13-কে 2 দিয়ে করলে 26 হয়, 8×2 = 16। আচ্ছা, মিতা নেবে, আমি নেব হচ্ছে 16টি, মিতা নেবে কটা 26 × 5/13, তাহলে এটা করলে হয় হচ্ছে 10টি। 6 নম্বরের অঙ্কটা দেখো, আমার পড়ার বই ও গল্পের বইয়ের অনুপাত 4:3, পড়ার বই 28টি হলে গল্পের বইয়ের সংখ্যা কত হিসাব করি ও মোট বই কত হিসাব করি। তাহলে পড়ার বই ইস টু গল্পের বই 4:3 আছে,
পড়ার বই হচ্ছে 28, তাহলে পড়ার বই বাই গল্পের বই মানে 4 বাই হচ্ছে 3, অর হচ্ছে 28 বাই হচ্ছে গল্পের বই। তাহলে 28 বাই হচ্ছে গল্পের বই যদি হয়, তাহলে এখানে দেখো কিভাবে করব, 4 বাই 3 অর গল্পের বই ইনটু 4 ইকুয়াল টু 28 ইনটু 3, তাহলে গল্পের বই সমান 28 ইনটু 3 বাই 4। তাহলে এটাকে আমরা কাটাকুটি করলে পাবো হচ্ছে 4 সাথে 28কে 4 দিয়ে কাটো 7 হয়, 3 সাথে 21টি, তাহলে মোট বই 28 প্লাস 21 ইকুয়াল টু হচ্ছে 49টি। 7 নম্বরের অঙ্কটা দেখো, এক ধরনের গহনায় সোনা রূপো 4:7 অনুপাতে মেশানো আছে, এই রকম গহনার 357 মিলিগ্রাম রূপোর সাথে কত মিলিগ্রাম সোনা মেশানো আছে হিসাব করি। তাহলে সোনা ইস টু রূপো ইকুয়াল টু 4:7, রূপো 357 মিলিগ্রাম, সোনা বাই রূপো 4:7, তাহলে অর সোনা বাই 357 ইকুয়াল টু 4:7, অর সোনা ইকুয়াল টু 4 × 357 বাই 7। তাহলে এটা কাটাকুটি করলে ওপরে 51 হয়, আর 4কে 51 দিয়ে মাল্টিপ্লিকেশন করলে হয় হচ্ছে, গুণ করলে হয় হচ্ছে 204 মিলিগ্রাম, তাহলে উত্তরটা হবে 204 মিলিগ্রাম।